কালীপূজো সাঙ্গ হয়েছে, ছট পূজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যে কুলো নারকল এবং রঙিন শাড়ি বিতরণ করলেন করণদিঘির বিধায়ক এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ভাইস চেয়ারম্যান গৌতম পাল। করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, মাদার ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সামিম ইসলাম সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতিরা, তপশিলী জাতির সেলের সভাপতি ইন্দ্রমোহন সিংহ, শ্যামলাল মাহাতো, প্রেম গোস্বামী সহ বিভিন্ন সম্মানীয় ব্যক্তিত্ব। বুধবার করণদিঘি বিধানসভা এবং ডালখোলা পৌরসভা এলাকা সহ দুটি অঞ্চলে ছট পুজোর আয়োজন করা মানুষের মধ্যে পুজোর সামগ্রী এবং শাড়ি বিতরণের আয়োজন করেন বিধায়ক গৌতম বাবু। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিধায়ক শ্রীপাল। তবে ছট পুজোর সামগ্রী বিতরণ শুধু এবারেই নয়, এর আগেও গৌতম বাবু বিভিন্ন এলাকায় করেছেন। বুধবার দুপুরে টঙ্গীদিঘির মির্জাপুর এলাকার গৃহবধূ শেফালী সাহার শাড়ি নারকল এবং কুলো পেয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাব। আপনার নাম? শেফালী সাহা। কোথায় বাড়ি? টঙ্গীদিঘি মির্জাপুর। কোথায় আসছেন আজকে? করণদিঘি মুন্ডিতে। কেন আসছেন এখানে? এখানে গৌতম পাল এমএলএ দান করছে শাড়ি, দুটা নারিকেল, একটা সুপ। কেন, কি উপলক্ষে? ছট পুজোর উপলক্ষে। কেমন লাগলো পেয়ে? খুব ভালো লাগলো, যেন আমরা সারা জীবন সারা ইয়া ওই গৌতম পাল এমএলএর কাছে আমরা যেন পূজার জন্য এগুলা অনুদান পাই, যেন ভালোভাবে থাকে, ভালোভাবে থাকে। অন্যদিকে করণদিঘির বিধায়ক গৌতম পাল বলেন, তিনি ছট পূজারে গৃহবধূদের হাতে 3000 শাড়ি নারকল বিতরণ করতে পেরেছেন। এদিন বিধায়ক শ্রীপাল আর কি কি জানিয়েছেন শুনুন। প্রতিবারের ন্যায় এবারও আমার বিধানসভা করণদিঘি এলাকায় অনেক মায়েরা ছট পুজো করেন, এবারও ছট পুজোর জন্য আমরা ছট সামগ্রী উপহার দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম। আজকে প্রায় 3000 ছট পূজারীকে আমরা কুলো, নারকেল এবং শাড়ি আমরা বিতরণ করলাম। আমি ছট পূজা উপলক্ষে সমস্ত করণদিঘিবাসী তথা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই ছট পুজোর প্রণাম, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। একই রকমভাবে ছট সামগ্রী বিতরণ করেছি এবং আজকে করণদিঘি তো আমরা ছট সামগ্রী বিতরণ করলাম। আমাদের করণদিঘি বিধানসভা এলাকায় বিভিন্ন জাতির বাস, তার মধ্যে হিন্দিভাষী যারা আছেন তাদের পরিবার থেকে মূলত ছট পূজা করেন। আমাদের প্রায় 20,000 ভোটার এখানে আছে, আমরা সেই মোতাবেক পরিবার হিসেবে আমরা যতটুকু সাধ্য আমরা ছট সামগ্রী বিতরণ করলাম। সবার ছট ভালোভাবে কাটুক এবং ছট মায়ের কাছে প্রার্থনা, আমার করণদিঘিকে তথা উত্তর দিনাজপুর জেলাবাসীকে ভালো রাখুক, উন্নয়ন হোক, মানুষ সুস্থ থাকুক, এটাই কামনা করি। 14 টাইমলাইন, করণদিঘি, উত্তর দিনাজপুর।